কিন্তু আমাদের প্রচেষ্টাটা কি? আমাদের প্রচেষ্টাটা কঠিন, আমাদের বক্তব্য বোঝানো কঠিন, আমাদের হিসাব নিকাশটা একটু কঠিন। আমি যে জিনিসটা আপনাদের সামনে এখন আমার অন্য ভাষায় বলতে চাচ্ছি, ছোট্ট ছোট্ট কাজে বড় বড় পোস্ট পাবেন। একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হয়তো সহজেই হয়ে যেতে পারবেন, তাই না? একটা এতদিন মাস্টার প্রধান শিক্ষক হয়তো খুব দ্রুত হয়ে যেতে পারবেন, কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ে একটা ছোট করে লেকচারার হইতে প্রচুর রেজাল্ট করতে হবে, অনেক কিছু জানা থাকতে হবে। বিসিএস ক্যাডার পাস করতে গেলে একটা ছোট ধরনের একটা অফিসার হবেন, বিসিএস ক্যাডার কি পরিমাণ মেহনত লাগবে? আমাদের পরিকল্পনা ওই ধরনের, চট করে ছোট্ট একটা পোস্ট পজিশন দিয়ে আপনি নাচানাচের বিষয় না, বৃহত্তর জাতীয় অঙ্গনের ছোট্ট একটা অংশীদার হবেন। মহান চিন্তা, জাতি গঠনের চিন্তা, দেশ পরিবর্তনের চিন্তা, মানুষ পরিবর্তনের চিন্তা, রাষ্ট্র পরিবর্তনের চিন্তা, আইন পরিবর্তনের চিন্তা, শাসন পরিবর্তনের চিন্তা, সকল কিছু পরিবর্তনের বিশাল চিন্তা, যেটা নিয়ে এই দেশে প্রথম আন্দোলন হয়েছিল সৈয়দ আহমদ বেরলভী এবং শাহ ইসমাইলের। পরিত্যক্ত সেই আন্দোলন স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত হয়েছিল, কিন্তু দেশটা দিয়ে গেছে ইংরেজরা তাদেরই হাতে, যারা ইসলাম প্রতিষ্ঠা করবে না, যেটা তাদের প্রতিনিধি ঘোষণা দিয়েছিল অ্যাট প্রেজেন্ট ডু আওয়ার অল বেস্ট। এই মুহূর্তে আমরা এমন একটা কাজ করে যাব যে এমন একটা শ্রেণী গঠন করে যাব যে শ্রেণীটা আমাদেরই প্রতিনিধিত্ব করবে। দেখুন আইন বিভাগে কারা, রাজনৈতিক বিভাগগুলো দেখুন অধিকাংশ কারা, বিচার বিভাগে দেখুন অধিকাংশ কারা, প্রশাসন দেখুন অধিকাংশ কারা, বিশ্ববিদ্যালয় দেখুন অধিকাংশ কারা। দেশ স্বাধীন করলো মুসলিমরা, মুসলিম একটা ভূখণ্ড, সেখানে প্রতিটা সেক্টরে বসে আছে কারা, এটা ব্রিটিশ একটা পলিসি ছিল। স্বাধীনতা যাও দিয়ে গেলাম কিন্তু পাবা না, যারা আন্দোলন করেছো তারা হয় ওই স্রোতে মিশে যাবে, না হয় সমাজের নিগৃহীত জীবনযাপন করবে। ঠিক সেভাবেই চলছে আমরা, এটা একটা বাস্তবতা, এটা একটা কঠিন বাস্তবতা, সেখান থেকে তো আমরা উঠে আসতে পারিনি এখন পর্যন্ত। আন্দোলন শেষ হয়েছে, আন্দোলন শুরুই হয়নি, কাজ বহুত বাকি। আর এখানেই যদি পিস্তা হয়ে যায়, এটা আহলাদ আমাদের পূর্বপুরুষের উপরে চরম বিশ্বাসঘাতকতা। এই ভাষা আমার না, এটা কাফির সাহেবের ভাষা। এখানে যদি আমরা থেমে যাই, দুইটা মাদ্রাসা করে যদি মনে করি যথেষ্ট হয়ে গেছে, না, এটা আপনার ভুল চিন্তা। মাদ্রাসা করবেন দিন দিনে এলেম দেওয়ার জন্য, আশ্চর্য হওয়ার ব্যাপার মৌলানা আব্দুল্লাহ মৌলানা আকরম খাঁ বই লিখেছেন মুসলিম বঙ্গের সামাজিক ইতিহাস, পড়ে দেখবেন, পড়তে হবে। সেখানে শাহুলিল্লাহ মুহাদ্দিসদের নাম নাই, সেখানে যে সৈয়দ আহমদ বেরলভীর ইতিহাস, সেখানে বলতেছেন যে সৈয়দ শাহ মুজাদ্দিদ আলফে সানির ইতিহাস, বলে মুজাদ্দিদ আলফে সানি যে এলেম কালাম ছিল, একটা মাদ্রাসা খুলে বসে থাকতে পারতেন, একটা খানকা খুলে বসে থাকতে পারতেন, কিছু আজ মাহমিল করতে পারতেন, কিন্তু সকল কিছু প্রত্যাখ্যান করে তিনি নেমেছিলেন আন্দোলনে। শাহ ইসমাইল সৈয়দ 15,000 হাদিসের হাফেজ, তার বাপ দাদা সেখানে দিল্লিতে বিরাট মাদ্রাসা খুলে রেখেছেন, সারা দেশের মানুষ সেখানে হাদিস পাঠ করছেন, সেখানে তার কী কারণে যে মরতে হবে বালাকোটে, প্রয়োজনীয়তা কী ছিল? ওটারও প্রয়োজনীয়তা ছিল। এলেম সানা আন্দোলন হবে না, মাদ্রাসা লাগবে, দিনী প্রচেষ্ট লাগবে, কিন্তু যদি মনে করি এই দিনী প্রতিষ্ঠানে যথেষ্ট, আমি বলবো আরও ভালো করে ইসলাম পড়তে হবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিবের নাতি কাবার মুতাওয়াল্লি, তার যে পরিচিতি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটকালে যে ধরনের জ্ঞান গুণ বুদ্ধিমত্তা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, আব্দুল মুত্তালিবের মৃত্যুর পরে কাবার মুতাওয়াল্লি কে হতো, কার হওয়ার সম্ভাবনা ছিল? তার নাতি মোহাম্মদেরই। 40 বছর নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত তুমি সত্যবাদী, তুমি সত্যবাদী, তুমি ভালো বিচারক, তুমি সাহসী, সকল প্রকার প্রশংসা ছিল তার, তাহলে কে হতো মোতাল্লিক আবার অটোমেটিক?
সেই পোস্ট সেই প্রজন সারা পৃথিবীর মানুষ যে ঘরকে মানে, আরব জাতিকে সম্মান করে এক বাক্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার তো তাবিজ কবজের ব্যবসা না, মোতাওয়াল্লি হওয়া তো আমার কাজ নয়, আমার কাজ হলো মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। এই জন্য যখন হিজরত করতে হলো, কাবার ঘরের দরজা ধরে কান্নাকাটি করছে আবু জেহেল, ইয়াল্লাহ মোহাম্মদ সমাজ ভেঙেছে, ইয়াল্লাহ মোহাম্মদ কাবার খেদমত বাদ দিয়ে চলে গেছে, ইয়াল্লাহ কাবার ঘরের পানি আর এখন মোহাম্মদ পান করাচ্ছে না, দেখো মোহাম্মদ কত খারাপ মানুষ, তোমার ঘর ছেড়ে চলে গেছে কোথায় মদিনায়, আমি আবু জেহেল কাবার ঘরে নেতৃত্ব দিই, এখন আল্লাহ তুমি আমাকে বিজয়ী করো। কাবার ঘরের দরজা ধরে কান্নাকাটা করে তারপরে কিন্তু বাড়িছে আবু জেহেল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের মাঠে, আল্লাহ নেই বদরের মাঠে, আর কাবার ঘরের চাদর ধরে কান্দিতেছে কে, আবু জেহেল কম পরহেজগার। ওই কান্না যদি কেউ দেখতো যে কাবার ঘরের চাদর ধরে আবু জেহেল কি ধরনের কান্নাকাটি করতেছে, সে ওইখানে তো বলবে যে মোহাম্মদ কিসের পরহেজগার, পরহেজগার তো আবু জেহেল। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, আজাল তুম সিকায়াতুল হাজ ওয়া ইমারাতুল মসজিদুল হারাম, কাবে হাজিদের পানি পান করানো আর কাবার ঘরের ঝাড়ু কাশি দেওয়া ইত্যাদি ইত্যাদিকে তোমরা বেশি ফজিলত মনে করেছ, ওই ব্যক্তির চেয়েতে যে ব্যক্তি ইসলামের জন্য হিজরত করে, জেহাদ করে, পথে পথে কষ্ট করে, জীবন বাজি রাখে, তার চেয়ে তুমি ওইটাকে উত্তম মনে করেছো, তুমি তা হাম্মতের স্বর্গে বসবাস করছো। বলবেন যে এটাও তো ভালো কাজ, কোনো সন্দেহ নেই ভালো কাজ। আল্লামা ইকবাল একটা কবিতায় বলেছেন, সেজদা করা ভালো কাজ না, রুকু করা ভালো কাজ না, এ মিসরাত লেখ দিয়া তা কিসি নে মসজিদ কে মেম্বার আর মেহরাব পর কে গির গিয়া নাদান সজদে পর জব কিয়াম কো আয়া। এই কবিতাটা মসজিদের মেম্বার এবং মেহরাবের মধ্যে একজন লিখে রেখেছিল, সেটা হলো যখন দাঁড়ানোর সময় ছিল তখন নাদান আহম্মক সেজদায় পড়ে গেছে। দাঁড়ানোর সময় সেজদা করলে হবে? দাঁড়ানোর সময় দাঁড়ানো, সাজদার সময় সাজদা, দাঁড়ানোর সময় সেজদা দিয়ে বসেন, তাহলে তো আপনি একটা আহম্মক ভাই। কাজের সময় কাজ, কখন কোন কাজ আপনাকে বুঝতে হবে, সেই কাজটা ধীর স্থির ভাবে শিখতে হবে। আমাদের আব্দুল লতিফ ভাই যথেষ্ট কড়া বক্তৃতা দিয়ে গেলেন, কিন্তু আমিও কড়া বক্তৃতা দিতাম, এখন দেখে মানুষ জানে না, মানুষকে আমরা বুঝাতে পারি নাই। দুইটাকে সাইড বাই সাইড নিয়ে আমরা কথা বলতে চাই, একটি হলো ঐতিহাসিক সাইডটা, আর একটি হলো কোরআন হাদিসের সাইডটা। ধীরে 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 যদি মানুষকে না বুঝাতে পারি তাহলে অনেকে জানে না বিষয়টা। এমনকি আমি যখন নওদাপাড়ায় বিশাল আলাস ইতিহাসের উপর বক্তৃতা করলাম, কেন্দ্রীয় নেতৃবৃত্ত দিয়ে অধ্যাপক আমাকে বললেন যে ভাই কিছুই তো বুঝলাম না কি বক্তৃতা করলেন, আপনি কেন্দ্রীয় নেতা ইতিহাসের অধ্যাপক, তারপর আমার বক্তৃতা বুঝলেন না, তাহলে আপনি কিভাবে নেতৃত্ব করেন, আমি তো বুঝতে পারলাম না। আগে বক্তৃতা বুঝতে মাত্র 5%, ইতিহাসের বক্তৃতা তারপর থেকে 10%, তাম 20% উঠেছে বক্তৃতা করতে করতে বলতে বলতে, এখন দেখি না 20% মানুষ, এতেই আমি খুশি, আমার 10% বোঝার দরকার নাই। 20% যদি ছেড়ে দিয়ে যেতে পারি পৃথিবীর থেকে, তাহলে আলহামদুলিল্লাহ তারাই পরবর্তী দায়িত্ব পালন করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যেটা বলি সেটা হলো আমাদের ধারা, আমাদের ধারা হলো আল্লাহর নবী থেকে শুরু, সাহাবীদের থেকে এসে আহলে সুন্নাল জামাত তাবেঈন থেকে পথ হয়ে, তারপরে মুসলিমদের বিশ্ব বিজয় সেটাতে শুরু করে ভারতে আহলে হাদিসদের আগমন, অর্থাৎ সাহাবি মানেই তো আহলে হাদিস, সোজা কথা বুঝতে হবে। সেদিন পাকিস্তানের একটা বাচ্চা ছেলের বক্তৃতা শুনলাম, আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে মাশাআল্লাহ মাদ্রাসায় পড়ে দাখিলিতে ক্লাস 9, ও মাঝে মধ্যে আমাকে দু একটা দেখায়, বাচ্চা ছেলে এত চমৎকার যুক্তিসঙ্গত বক্তব্য রাখছে আলেজের উপরে, আমি নিজে অবাক হয়ে গেলাম যে এত গোছালো কথা বলছে। তার মধ্যে একটা পয়েন্ট বলছে, যাব তো কাহারে হ্যাঁ কে চার নাহারে হ্যাঁ সামান্দারে কি, একই সমুদ্র সেটার থেকে চারটি নহর বেরিয়ে গেছে, একটি হলো হানাফি, এক হয় সাফি, এক হয় মালিকি, আর এক হয় হাম্বলি। তো আহলে হাদিস কহাঁ, মে কহুঙ্গা কোই সামান্দারি আহলে হাদিস,
অর্থাৎ তোমরা তো বলছ সমুদ্র একটা বিরাট সমুদ্রের চারটা নহর বেরিয়ে গেছে হানাবি সাহেবের মালিক হাম্বলি, তাহলে আহলে হাদিস কোনটা? আমি বলো মূল সমুদ্রটাই আহলে হাদিস, যেখানটা তোমরা বেরিয়ে গেছো, কেউ কিছু সঠিক আছো, কেউ কিছু বেটে চলে গেছো।